তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন চ্যানেল। দেখুন এই চ্যানেলে কি কি খাবার আছে, এবং এই চ্যানেলে শুধু একটা জিনিস আমি বাড়িতে বানিয়েছি, আর সব দোকান থেকে কিনেছি। তো আসুন দেখাই। ডিম ভাজা, ডিম ভাজা না, এটা করেছিলাম ডিমের অমলেট, সরি পোচ দিয়ে এই সাইডেরটাকে উল্টে দিয়েছি, কুসুমের সাইডটাকে আবার উল্টে দিয়েছি। এই জন্য এখানে পেঁয়াজও নেই, কাঁচা লঙ্কা কিছুই নেই, জাস্ট ডিম আর একটু লবণ আছে। এইখানে কুসুমটা আছে, এই জায়গাটায়, এই জায়গাটায় কুসুম আছে। এবং প্যাকেটে কি আছে দেখা যাক। টান 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 চিকেন স্প্রিং রোল এক পিস আছে, দুটো কুড়িতে দিয়েছি। টমেটো কেচাপ দুটো দিয়েছে, বাহ। চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার কেটে দিয়েছে এটা বন্ধুরা, খেতে সুবিধা হবে বলে দোকানে কেটে দিয়ে, আমি কেটে দিতেই বলেছিলাম ওনাকে। তো চিকেন বার্গারের ভেতরে কি আছে একবার দেখা যাক। লোকালে এটা কোনো ব্র্যান্ড না, টেস্ট কীরকম হবে খেয়ে দেখাও, দেখে বলছি টেস্ট কীরকম। এই যে চিকেন, এটা হচ্ছে চিকেন, পেঁয়াজ আছে, গোলমরিচের গুঁড়ো আছে, খেয়ে দেখি কীরকম লাগে চিকেন বার্গার। ভালো বন্ধুরা, ভালোই খেতে, বাসি না ওটা, ঠিকই আছে। তো বন্ধুরা একটু সসটা নিয়ে নিলাম, বাকিটা সস দিয়ে একটু খাই। এবারে আসুন চিকেন স্প্রিং রোল, বুঝলে পুরটা দেখুন বন্ধুরা, টইটুম্বুর, পুরে টইটুম্বুর করছে। চিকেনটা দেখি, লঙ্কা দেওয়া আছে, ও ক্যাপসিকাম, ক্যাপসিকাম সরি। আরও টেস্ট করি, সস দিয়ে টেস্ট করি। ভালো খেতে, খারাপ না, ভালো। ডিম ভাজাটা নিজে বানিয়েছে, কিরকম হবে ভালো বুঝতে পারছি না। আন্না হয়ে গেছে বন্ধুরা, লবণ কমে গেছে, লবণের পরিমাণটা কমে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগে থাকলো একবার কমেন্ট বক্সে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।